নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আজকের ভিডিওতে জানাবো কিশমিশ ভেজানো জল খেলে লিভার কিভাবে পরিষ্কার থাকে। অনেকেই হয়তো জানেন না কিশমিশ একটি স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার, তেমনি কিশমিশ ভেজানো জলও কিন্তু শরীরের পক্ষে বিশেষ উপকারী। এবার বলি কিশমিশ ভেজানো জলের উপকারিতাগুলো কি। কিশমিশ অনেকেরই খুব প্রিয় আর এটি শরীরের পক্ষে উপকারীও বটে। এতে রয়েছে পটাশিয়াম, যা হার্টকে ভালো রাখে এবং খারাপ কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে। আরও রয়েছে এতে আয়রন, যা রক্তাল্পতা কমাতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও রয়েছে কার্বোহাইড্রেট, যা এনার্জি যোগায়। নারীরাই বিশেষত রক্তাল্পতায় ভোগেন, তাই চিকিৎসকরা বলেন কিশমিশ খাওয়া নারীদের স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী। অনেকেই হয়তো জানেন না যে কিশমিশ ভেজানো জলও শরীরের পক্ষে খুবই উপকারী। কিশমিশের জল লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে যে কিশমিশ ভেজানো জল খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, যার ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে। সপ্তাহে কমপক্ষে 4 দিন এই কিশমিশ ভেজানো জল খেলে তা পেট পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে। যারা প্রায়শই পেটের গণ্ডগোলে ভোগেন তাদের জন্য এই টনিক বিশেষ উপকারী। যেই উপকারগুলোর কথা বললাম তার সাথে পাওয়া যাবে ভরপুর এনার্জি, যা সারাদিন আপনাকে রাখবে প্রাণবন্ত। শুধু তাই নয়, কিশমিশ ভেজানো জল খেলে লিভারের পাশাপাশি কিডনিও খুব ভালো থাকে। আর কিডনি ও লিভার যদি ভালো থাকে তাহলে তা পরোক্ষভাবে হজমে সাহায্য করে। এর জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটি কাজ, তা হলো 2 কাপ জলে 150 গ্রাম কিশমিশ ভিজিয়ে রাখুন সারা রাত। অবশ্যই চেষ্টা করবেন গাঢ় রঙের কিশমিশ কিনতে। হালকা রঙের কিশমিশে মেশানো থাকে কেমিক্যাল, যা শরীরের পক্ষে ক্ষতিকর। কিশমিশগুলিকে ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে কিশমিশ ছেঁকে নিয়ে সেই জল হালকা গরম করে খালি পেটে খেয়ে নিন। এরপরে আধ ঘন্টা আর অন্য কোনো খাবার খাওয়া চলবে না। সপ্তাহে কমপক্ষে 4 দিন এই জল খেলে 1 মাসের মধ্যেই তফাৎটা অনুভব করবেন। এই ছিল কিশমিশ ভেজানো জল খাওয়ার উপকারিতা কি সেই সম্পর্কে ইনফরমেশন। কেমন লাগলো আজকের এই ইনফরমেশন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এই রকম ভিডিও আরো পেতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।